আসসালামু আলাইকুম এনটিটি কিউরেশন ক্রাউড হো। তো এই কাজটার আসলে এতদিন ভিডিও দেওয়া হয়নি, কাজটার মধ্যে আসলে এই যে বাটনগুলো এগুলো একটু সমস্যা আছে। তো আপনি যদি কারেক্ট অ্যান্সার আর কি সঠিক নিয়মে কইরে আনেন তো তখন কোয়ালিফাই দিতেছে না, আর এই কাজটা আসলে কোয়ালিফাই করার জন্য সবাই উদ্বিগ্ন। যাই হোক, এটার একটা প্রসেস বের করছে আমাদের আর কি আমার ছোট ভাই রিফাত মুন্সি। তো ওরা একটু সবাই কমেন্টে থ্যাঙ্কস জানাইয়েন, আর কাজটা কীভাবে কোয়ালিফাই করবেন আমি অলরেডি 10টা হিট দিছি, তো লাস্টের 5টা দিয়ে দেখাইতেছি, কারণ ভিডিও যাতে লং না হয়। আমি ভিডিও এরকম লং কইরে আসলে পছন্দ করি না, আমার তো আর ইনকামের ধান্দা নাই যে অস্টাইম বাড়ানো লাগবে। যাই হোক, এইখানে যে অপশনগুলো আছে যথারীতি এইগুলো দিয়ে বিংয়ে সার্চ করবেন। প্রথমে বিংটাই প্রেফার করবেন, তারপরে দেখেন 11:30 থেকে 10টা এখানে যে টাইমটা দেওয়া আছে সবগুলো 11:30 থেকে 10টা। এইখানে যে টাইমটা আছে এইখানে 11:30 থেকে 10টা, তো এই দেখেন এইটাই কিন্তু আবার 12টা থেকে, তো এইটাই কিন্তু সবগুলো 11:30 থেকে 10টা। আর তারপরে এই যে বিংয়ের যেইখান থেকে পেজটা নেবেন ওইটারে ইয়া করবেন, লিঙ্কটারে কপি করবেন, পেস্ট করবেন, তো তারপরে সাবমিট করবেন। আর যেইগুলোতে এইগুলো না আসবে ওইগুলো ইয়ে করার দরকার নেই, দেখাইতেছি যেইগুলোতে এই দুইটা অপশন না আসবে আর কি টাইমগুলো দেওয়া না থাকবে ওইগুলো রিলোড দিবেন, জাস্ট এখান থেকে রিলোড। আমি ওইভাবে করে এতক্ষণ আসলে করছি। তো যাই হোক, এখানে ফোন নম্বর এটা দিয়ে আমি বিংয়ে দেখি এটা টাইম আসছে কিনা। তো 7টা থেকে 10টা আর এই দুই দিন 8টা থেকে 10টা, তো এই যে 7টা থেকে 10টা আর এই দুই দিন হয়েছে 8টা থেকে 10টা। তারপরে আমি বিংয়ের লিঙ্কটা কপি করি, তো এই যে দেখেন এখানে কোনো টাইম আসে না, তো এটা রিলোড দিবেন, 3টা আছে বাকি। তো যেগুলো এরকম টাইম না আসবে ওইগুলো রিলোড দিবেন, তো এই যে আবার টাইম আসছে। আর যদি টাইম গুগলের সাথে নাও মিলে তাইলেও রিলোড দিবেন। আর যেগুলো আসলে ওপেন 24 ঘন্টা লেখা থাকে এখানে ওইগুলো ওপেন 24 ঘন্টা অপশনটা দিবেন, সেটা কোনটা আমি দেখাইতেছি, এটা হচ্ছে 7টা থেকে 10টা। আগে লিঙ্কটা কপি করে নিই, তো এখানে যে 7টা থেকে 10টা হয়েছে নিচেরটা, তো আমি এটাকে দিলাম আর লিঙ্কটা এখানে পেস্ট করলাম। আর যেটা ওপেন থাকে সেইটা এই অপশনটা দিবেন, এই যে ওপেন 24x এখানে যে অপশনটা আছে, তো এটা দিয়ে ইয়ে করবেন। তারপরে আমি এটা দিয়ে সাবমিট করলাম, তো এই যে দেখেন আসলে তো দেওয়ার কথা ছিল 15টা কিন্তু 13টা দিলাম পরই ফার্স্ট দিয়ে দিছে। তো যেইগুলো এইভাবে আর কি টাইম থাকবে ওইগুলো এই প্রসেসে করবেন, তাইলে আমার ভিডিওটা একটু আগেই শুরু করা উচিত ছিল। আর কাজের মধ্যে করতে পারেন কি, এখন যেহেতু বাটনের সমস্যা আছে আপনারা রিলোড তো না, কাজে তো আর রিলোড নেই, কাজে স্কিপ বাটন আছে, স্কিপটা ইউজ করতে পারেন। আর এতো সবাই ভালো থাকবেন, আর কমেন্টে অবশ্যই রিফাত মুন্সিকে একটা ধন্যবাদ দিবেন, ভাইটা অনেক কষ্ট করে আসলে কাজটা পাস করার ট্রিক বের করছে আমারে বললো, তো আমি চিন্তা করলাম ভিডিও করে সবাই পাস করে রাখুক। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।